যোগ হয়েছে বল্টু শাওন ভাই নাই মানে বল্টু নাই তখন পুরো স্টেশনটা আমার কাছে আছে আমি একটু নিজের হয়ে কথা বলি এটা কেমন অন্যায় হয়েছে না না খুব ভালো কাজ করছে মিরুকে আমি বলছি যে মিরু আমি প্রচন্ড ব্যস্ত একটা ফোনে ফোন অ্যাটেন্ড করতেছি খুব সিরিয়াস একটা ফোন অ্যাটেন্ড করতেছি তো তুমি একটু আমাকে সাপোর্ট করো এবং মিরু খুব সুন্দরভাবে সে প্রোগ্রামটা শুরু করলো মিরু অসংখ্য ধন্যবাদ সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নাট বল্টু দ্য টু ফান কিংস অনলি অন ক্যাপিটাল এফএম 94.8 চলবে ঠিক আটটা পর্যন্ত নাট বল্টু দ্য টু ফান কিংস এর সাথে সাথে থাকতে হলে আপনাকে যেটা করতে হবে খুবই সিম্পল ওয়ে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখবেন সি এফ এম স্পেস দে নাম স্পেস দে লোকেশন স্পেস দে নিজের মনের কথাটি লিখে পাঠিয়ে দেবেন 26969 এই নাম্বারটিতে ইয়াস এই নাম্বার দিয়ে পাঠিয়ে দিলেই কিন্তু আমাদের সাথে আপনার হয়ে যাবে কথাবার্তা এবং আপনার এস এম এসগুলো পড়ে দেবো কমেন্টগুলো পড়ে দেবো আর কল করতে চান অবশ্যই কল আপনি করতেই পারবেন ফোনে কথা বলতেই পারবেন 02550369 এই নাম্বারটিতে কল করলেই পেয়ে যাবেন নাট এবং বল্টুকে ও নাট নেই আসবেন বল্টু এবং মিরুকে আচ্ছা বল্টু এবং মিরুর একটা নাম দেওয়া দরকার না মানে নাট বল্টু আর এটা কী হতে পারে মিরুর যে নাট বল্টুর সাথে মিলায় একটা নাম দেওয়া দরকার যাতে আমরা মিরুকে মিরু না বলি কেন আমাদের নিজের নাম শাওন হয়ে গেছে বল্টু সজল হয়ে গেছে নাট মিরুর নাম মিরু কেন থাকে আজকে নামটা দেওয়া হোক ওর নামে আমরা একটা দিব ভেবে চিন্তে একটা মানে আকিকা দিয়ে একটা সুন্দর নাম দেওয়া লাগবে মিরুরকে এই শো এর জন্য দেখা যাক কি নাম মিরুর জন্য বরাদ্দ হয় যারা যারা অলরেডি শুনছেন তাদেরকে তো বলেই দিয়েছি কিভাবে এসএমএস করতে হবে কমেন্ট করতে এবং ফোন করতে হবে আজকের কি মিরু না আমি শুরুতে মানে এসে দ্বন্দ্ব লাগাই দিছি কি দ্বন্দ্ব লাগাই সেটা হচ্ছে যে যারা ব্রাজিল করে কালকে দল ঘোষণা হওয়ার পরপরই সবাই ফেসবুকে লেখালেখি সবার আগে মানে ব্রাজিল দল ঘোষণা করলো না হ্যাঁ হ্যাঁ ওদের বেশি তাড়াহুড়া তাড়াহুড়া বেশি মানে আগে গেলে বাগে খায় বলে না এটা কিন্তু হবে ও আমি আর মিরু দুইজনই আর্জেন্টিনা সো ব্রাজিল ফ্যান না একটু সাবধানে থাক সাবধানে থাক এখানে আমাদের সামনে ব্রাজিল নিয়ে কথা বলার মতো কেউ নেই আমি আর মির দুজনই আর্জেন্টিনা সো আমরা যদি কথা বলা শুরু করি ওই পাশ থেকে তো বলতে পারতেছ না না একতরফ হয়ে যায় মির না আমরা আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে কথা না বলি না বলি হ্যাঁ যদি একজন আর্জেন্টিনা একজন ব্রাজিল হইতো তাইলে বলা যায় দ্বন্দ্বটা হতো দ্বন্দ্বটা হইতো এখন খালি একতরফ হয়ে যাবে এবং আমাদের লিসেনাররা মন খারাপ করবে যারা ব্রাজিলের সাপোর্টার অ্যাকচুয়ালি খেলাটা হলো আনন্দের আর এই আনন্দটা আরো বেশি হয়ে যায় যখন এই যে মানে ফ্রেন্ড কি বলবো ফ্যামিলির মধ্যে গঞ্জাম লেগে যায় আমার দুই ভাই আমার তিন ভাই তিন ভাইয়ের মধ্যে আমি আর আমার মেজো ভাই আর আমার ছোটটা 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 আর্জেন্টিনা মেজোটা ব্রাজিল আমার বাবা হলো ব্রাজিল তো মোটামুটি ঘরে চারটা ছেলে দুইটা ব্রাজিল দুইটা আর্জেন্টিনা সংসারের মধ্যে গঞ্জাম আর মানুষের কি গঞ্জাম হবে না আর আমরা আমরা সার্কেল বন্ধু বান্ধব আত্মীয় স্বজন গঞ্জাম তো হবে এই খেলাটা তো মজাটাই গঞ্জামের মধ্যে আর আমরা হচ্ছে যে আমাদের ফ্যামিলিতে আমরা পাঁচ ভাইয়ের মধ্যে আমার যে বড় ভাই সে করে ইতালি ঠিক আছে আর বাকি চারজন আমরা করি আর্জেন্টিনা তো পরপর দুই মানে দুই ইতালি কেন ইতালি কেন হচ্ছে যে ওর নাকি ইতালি খেলা ভালো লাগে আমি বুঝলাম না যে কিসে ভালো লাগে পরপর দুইটা বিশ্বকাপ তারা নাই এটাই ওর ভালো এটা নিয়ে দ্বন্দ্ব হয় এটা ভালো লাগে কোনো গ্যাঞ্জামে নাই সে ফুটবল খেলাতেও নাই গ্যাঞ্জামে নাই এই জন্য মানে তোমার বড় ভাই যে একজন সহজ সরল মানে নিপাট ভদ্রলোক বোঝা যাচ্ছে হ্যাঁ এই জন্য আমি বাংলাদেশ সাপোর্ট করি সে বিশ্বকাপে নাই হ্যাঁ বাংলাদেশ ফুটবল দলকে আমি খুব সাপোর্ট করি তার বিশ্বকাপে নাই তো আমাদের কোনো ঝামেলা মধ্যে নেই আর আমি আর্জেন্টিনা সাপোর্ট করি সেও মানে ওয়ার্ল্ড কাপে বেশি একটা নাই প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপ বেশি আছে আজকে একজন সাথে ঝগড়া হলো সকালবেলা আর্জেন্টিনা আর ব্রাজিলের সাথে মানে তাদের কথা হলো গিয়ে ওয়ার্ল্ড কাপ বেশি দিছে হ্যাঁ ওয়ার্ল্ড কাপ বেশি নিচ্ছে থেকে সে ব্রাজিল সাপোর্ট করবো এটা কোনো কথা এটা কোনো কথা একটা মানে বেশিরভাগ চ্যাম্পিয়ন হইলে তাকে সাপোর্ট করতে হবে বেশি বেশি একটা মানুষের সরি আমার অবস্থা কিন্তু খারাপ খুবই বলে নিলাম গতকালকে আরো খারাপ ছিল আজকে একটু ভালো তো একটা মানে বেশিরভাগ কাপ নিলে কি ব্রাজিল সাপোর্ট করা লাগবে তখন আমি উদাহরণ দিলাম মনে করো যে একটা লোক মাসে মাসে না বছরে 40টা মিউজিক ভিডিও বানায় নাম বলবো না নাম নাম বলতে হবে না 40টা মিউজিক ভিডিও বানায় বা 400টা মিউজিক ভিডিও বানায় 400টা হ্যাঁ তা সে তো কাউন্ট অনেক বেশি আর একটা ভালো সিঙ্গার সে তো বানাচ্ছে বাট হিট হচ্ছে না বানাচ্ছে হিট হচ্ছে কিন্তু প্রত্যেকটা ক্লাসিক প্রত্যেকটা ক্লাসিক হয়তো ওটার মতো ভাইরাল হয়ে যেতেছে না হিট হয়ে যেতেছে না তাই বলে কি যে 400টা বানাইতেছে সে চ্যাম্পিয়ন বা সে ভালো ভালো গায় তা তো না ক্লাসিক ক্লাসিক দেখতে হবে ক্লাস দেখতে হবে ঠিক আছে ক্লাস দেখে দেখে আগাতে হবে
তো এই জন্যই পাঁচ দর পাইছে দেখে যে ব্রাজিল সাপোর্ট করতে হবে, দুই পাঁচ দেখে যে আর্জেন্টিনা গায়ে হ্যাঁ 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 করতে হবে, তেমন কিছু না। এই পাঁচ আর দুই তো সাত হয়, সাত জানি সাত মানে কথা বলতে চাই আমরা ভাই, আমরা এইসব নিয়ে কথা বলতেই চাই না, না আমরা নাট বলতো সাথে এইসব নিয়ে কথা বলবোই না, ক্যান্সেল ক্যান্সেল কাটা 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 কাটা। ফুটবল নিয়ে কথা হবে যখন এখানে ব্রাজিল একটা সাপোর্ট, তখন আগে কথা হবে একতরফা কোনো কথা হবে। আচ্ছা আমরা জানতে চাই আমাদের লিসেনারদের মধ্যে কত পার্সেন্ট আর্জেন্টিনা সাপোর্ট করে, কত পার্সেন্ট ব্রাজিল সাপোর্ট করে, আজকে হয়ে যাবে, আর কত পার্সেন্ট বাকি দল আদার্স 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 টিম সাপোর্ট আদার্স টিম সাপোর্ট করে, ঠিক আছে এটা আমরা জানতে চাই। তো এটা জানার জন্য যেটা করতে হবে আপনাকে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে যে ওই যে আমাদের এসএমএস করবেন না 26969 নাম্বারটিতে, এই নাম্বারটিতে লিখে পাঠাবেন যে ব্রাজিল সাপোর্ট করি এবং এক লাইনে বা এক কথায় কেন সাপোর্ট করি, খুব ভালো লাগে বা পাঁচবার চ্যাম্পিয়ন হিসেবে ব্রাজিল সাপোর্ট করি, বিভিন্ন কারণ হতে পারে। অবশ্যই যে আর্জেন্টিনা হইলো, আর্জেন্টিনা খুব ভালো লাগে, মেসিকে ভালো লাগে বা মেরোডোনাকে ভালো লাগে, এদের খেলা ভালো লাগে বা আমার বাবা সাপোর্ট করতো, যেমন আমি সারা জীবন জানতাম যে আমার বাবা আর্জেন্টিনা সাপোর্ট করে, আচ্ছা দ্যাটস ওয়াই আমার কিন্তু আর্জেন্টিনার প্রতি একটা টান ছিল, টান ছিল, টান ছিল যে আচ্ছা মানে আমি এটাই সূত্র যে বাবা সাপোর্ট করে আমার এটা ভালো খেলে, ভালো ভালো খেলে এই সাপোর্ট করলাম, কিন্তু বড় হয়ে শুনি বাবা ব্রাজিল সাপোর্ট করে, আমার একদম মেজোটা ছোটটা ব্রাজিল, মেজোটা এলাকা আর্জেন্টিনা, আমি আর্জেন্টিনা, আমার মা আবার কোন দল সাপোর্ট করে না, কারণ দুই দুই ভাগ সমান হয়ে গেছে, মা যে টিম সাপোর্ট করবে মনে করো সেই টিম ভারী, এই জন্য মা বলে আমি কোনো টিম সাপোর্ট করি না বাবা, আমি সব টিম সাপোর্ট করি, আর্জেন্টিনা খেলা হলে আর্জেন্টিনা, ব্রাজিলের খেলা হলে ব্রাজিল, আর আর্জেন্টিনা ব্রাজিল খেলা হলে আমি রান্না করে দিবো তোরা খাবি। আচ্ছা এই যে আমরা দুদিনের মধ্যে দেখি যে কে খেলা ভালো বোঝে, এগুলোর মধ্যে আমি না 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 খেলা বোঝে আমার লিসেনার সবাই জানে। একটা প্রশ্ন করি, আচ্ছা একটা প্রশ্ন, আমি জানি তুমি পারবা, তুমি খুব ইন্টেলিজেন্ট। হ্যাঁ আচ্ছা বলো তো এই যে ফুটবল ছেলে না মেয়ে, ফুটবল প্রশ্ন হলো বলো বলো, ফুটবল অবশ্যই মেয়ে, কেন মেয়ে না ফুটবল মেয়ে বুঝে নিতে হবে, ফুটবল মেয়ে কারণ হচ্ছে গিয়ে একটা বলের পিছনে ২২টা ছেলে হাফ প্যান্ট পরে দৌড়ে যাচ্ছে, আর ছেলেরা তো অকারণে কোনো কিছু দৌড়ায় না, অবশ্যই ফুটবল মেয়ে যার কারণে ২২টা ছেলে হাফ প্যান্ট পরে এটাকে নেওয়ার জন্য, এটাকে খেলার জন্য, এটা সাথে মানে একটু নাড়াচাড়া করার জন্য মানে অল টাইম পিসে লেগে আছে, অবশ্যই ফুটবল মেয়ে কোনো কারণ নেই ছিল, আমি ভাবছিলাম তোমাকে আটকাই দেবো কিন্তু পারলাম না আসলে, এ থেকে প্রমাণিত তুমি আমার চেয়ে খেলা ভালো, আমি 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 তুমি যে আমার চেয়ে খেলা ভালো আমি বলে দিই, ফুটবল তো মেয়েরাও প্রমাণিত হয়ে গেল, ফুটবলে যে বার পোস্ট আছে ওই বার পোস্ট পিছনে একটা জাল আছে, জাল থাকে না, ওই জালে কয়টা ফুটা থাকে, ১০৮টা তোমার বলছে আসলে ফুটবল যে পোস্ট থাকে সেই পোস্টের পেছনে যে একটা জাল থাকে যেখানে বলটা গিয়ে আটকায় গোল হলে সেই জালে কয়টা ফুটো থাকে যারা জানে না অবশ্যই অবশ্যই লিখে পাঠাবেন, গালাগালি করার দরকার নেই, পারবে না সিরিয়াল আছে সিরিয়ালে লিখবেন একটা একটা মিলবেই, ঠিক আছে তো লিখে লিখে পাঠাবেন পাঠাবেন, আর চাইলে আমাদের কল করে বলছি বলতে পারেন যে আসলে আপনি যে জানেন ব্যাপারটা এটা আমাদের কল করে জানাতে পারেন, সেটার জন্য যে 02550366 59 এই নাম্বারটি খোলা আছে, কল করবেন। ও বাবারে আমার ঘুম পাচ্ছে, আমি হেভি টায়ার্ড আজকে, আমি প্রচন্ড কাজ করছি, এটা ঘুমের জন্য না আমি টায়ার্ডের জন্য আমার অনেক কাজ করছি আজকে, আমি ঘর মুছছি, ঘর ঝাড়ু দিচ্ছি, কাপড় ধুইছি, তালা বাসন মারছি, বিছানা গুছাইছি, আর কত তো এখন টায়ার্ডনেসটা কাটানোর জন্য আমরা খাবো ছোট্ট করে একটা কফি, আর কফির জন্য নিতে হবে একটা ছোট্ট কফি ব্রেক, ব্রেকে যাবো তার আগে সবাইকে জানিয়ে দিচ্ছি শুনছেন নাট বল্টু দ্য টু ফান কিংস অনলি অন ক্যাপিটাল এফ এম 94.8 চলবে ঠিক ৮টা পর্যন্ত, ৮টার পরে কি চলবে জানি না, তারপরে ক্যাপিটাল এফ এম ভালো ভালো কিছু চলবে কিন্তু নাট বল্টু চলবে না, সো ছোট ছোট বিরতি পর ফিরছি, কেউ কোথাও যাবে না, কিপ টিউনিং ক্যাপিটাল এফ এম 94.8 You are listening to